নমস্কার বন্ধুরা, যারা মহাশিবরাত্রি, একাদশী বা নীলষষ্ঠী এসব দিনে উপবাস করে থাকেন তাদের জন্য আমার এই রেসিপিটি। উপবাসে থাকার কারণে শরীর ক্লান্ত হয়ে থাকে এবং কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, তাই কোনো রকম গ্যাস বা আগুন না জ্বালিয়ে একদম অল্প সময়ে খুব সহজভাবে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। তবে আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। বাজারে দু ধরনের সাবু পাওয়া যায়, একটা বড় দানার সাবু আর একটা ছোট দানার সাবু। আমি এই রেসিপিতে ছোট দানার সাবুটা ব্যবহার করব, কারণ ছোট দানার সাবুটা ভিজতে সময় কম নেয় এবং দানাটা মুখে লাগে না। বড় দানার সাবু ব্যবহার করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে এটা কিন্তু সময় আরও বেশি লাগে। এবারে সাবুদানাটা আমি এখানে ভিজিয়ে নেব। এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি। এবার সাবুদানাটা ভালো করে জল দিয়ে দুবার ধুয়ে নেব। এবারে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। সাবুদানার সঙ্গে পছন্দ মতন ফল ব্যবহার করতে পারেন। সাবু মাখার জন্য যে ফলগুলো লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি, যেন কলা, নারকেল, কমলালেবু, আঙ্গুর, আপেল, শসা, ডালিম, আর নিয়ে নেব এখানে রসগোল্লা। আপনাদেরকে আমি ফলগুলো কেটে দেখাচ্ছি। আপেলটা কেটে নেব এবং মাঝখান থেকে বীজগুলো সমেত আমি মাঝখানটা বাদ দিয়ে দেব। এবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে শসাটা খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে দু সাইডটা কেটে নেব আর এটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আঙ্গুরটা মাঝখান থেকে আমি চিরে ব্যবহার করব। কমলালেবু আপনারা চাইলে বাদ দিতে পারেন, কারণ উপবাসের টক জাতীয় ফল খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। কমলালেবু নিলে আমার মতন বীজগুলো বের করে নিয়ে ব্যবহার করবেন। এবারে ডালিমটা মাঝখান থেকে কেটে ডালিমের দানাগুলো বার করে নেব। এবারে নারকেলটা কুড়ে নেব। আমি এখানে নারকেলটা কুড়ে ব্যবহার করলাম, আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারেন। সাবুদানাটা 2 ঘন্টা ভেজানো হয়ে গেছে। এবার সাবুদানাটা অনেকটা ফুলে গেছে। এবারে জল থেকে আমি সাবুদানাটা ছেঁকে তুলে নিলাম। এবারে এখানে ফলগুলোও কাটা হয়ে গেছে, সাবুটাও ভিজে গেছে। এবারে সাবুটাকে মাখিয়ে নেব। এখানে আমি 2 কলা নিয়ে নিয়েছি, কলাটা আমি এখানে ছাড়িয়ে নেব। এবারে কলাটা ভালো করে মেখে নেব। এবার 2 রসগোল্লা নিয়েছি, সে রসগোল্লাটাও আমি এখানে কলার সাথে ভালো করে মাখিয়ে নেব। একবার আমার মতো রসগোল্লা দিয়ে মাখিয়ে, সাবু মাখা মাখিয়ে আপনারা একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবারে যে ফলগুলো কেটে রেখেছিলাম সে ফলগুলো নিয়ে নিচ্ছি। এবার সে ফলগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আরেকবার। এবারে সবার শেষে সাবুটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা দিয়ে দিলাম, আবার ভালো করে আরেকবার মাখিয়ে নেবো সাবুর সাথে। আমি কিন্তু এখানে সাবুটা গোটা গোটা রাখার চেষ্টা করেছি, তাই জন্য আমি কিন্তু সবার লাস্টে দিয়েছি। গোটা যদি রাখতে না চান তাহলে যখন কলা আর রসগোল্লা মাখালাম তখন আরেকবার সাবুটা দিয়ে ভালো করে চটকে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 গ্লাস কাঁচা দুধ। উপবাসের সময় নর্মালি কাঁচা দুধ ব্যবহার করা হয়। যদি আপনারা কাঁচা দুধ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে দুধটা জাল করে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে সাবুতে ইউজ করবেন। আমার কিন্তু সাবু মাখা কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে বেদানা আর আঙ্গুর দিয়ে ডেকোরেশন করে দিলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।